গত লোকসভা নির্বাচনে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা নির্বাচনী প্রচারে গিয়েছিলাম, শুধু আমার নিজের কনস্টিটিউয়েন্সি নয়, তাছাড়াও বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আমরা এমনও অনেক জায়গাতে প্রচারে গিয়েছিলাম যেখানে আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম আর মঞ্চের সামনে 4 থেকে 5 জন ব্যক্তি দাঁড়িয়েছিল। এমনও মঞ্চে আমরা বক্তব্য রেখেছিলাম যেখানে 30 থেকে 40 জন ব্যক্তি আমাদের মঞ্চের সামনে দাঁড়িয়েছিল। অথচ যখন নির্বাচনের ফল বেরোলো তখন দেখা গেল যে যে সমস্ত বিধানসভাগুলোতে, যে সমস্ত এলাকায়, যে সমস্ত মণ্ডলে 30 থেকে 40 জন লোক আমরা পাইনি, সেখানে 30 থেকে 40 হাজার ভোট ব্যবধানে আমরা জিতে গিয়েছি। কারণ মানুষ মনে মনে অনেকদিন আগেই ভোট দিয়ে ফেলেছিলেন। ঠিক একই রকম ভাবে কালিয়াগঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রেও বলবো, ভোট হতে পারে আগামী 25 তারিখ, কিন্তু মানুষের ভোট কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছে। মানুষের মনে পদ্ম ফুলের জন্য ভোট অনেক আগেই হয়ে গিয়েছে আর এই আসনেও পদ্ম ফুল অবিশ্বম্ভাবী ফুটতে চলেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। নেতৃত্বরাই নয়, আপনারা কর্মীরা যেভাবে দায়িত্ব নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় গিয়ে দিন রাত এক করে সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, প্রচার চালাবার চেষ্টা করছেন, এই ধরনের প্রচার, এই ধরনের জনজাগরণ এর আগে লক্ষ্য করা যায়নি। একদিকে তৃণমূল সরকার তাদের হারমাত বাহিনী এবং পুলিশকে দিয়ে যৌথভাবে আমাদের কর্মী সমর্থকদের উপরে মিথ্যে মামলা দিয়ে বিভিন্নভাবে ফাঁসিয়ে প্রত্যেককে ভয় দেখিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি করবার চেষ্টা করছেন, আর একদিকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানিকে উপেক্ষা করে, প্রশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করে সাধারণ মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন আগামী 25 তারিখে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষদেরকে, তৃণমূল কংগ্রেসের হারমাদরা যেভাবে প্রত্যেকটি মুহূর্তে অপমান করেছে, অসম্মানিত করেছে, আপনারা এই বিধানসভার মানুষ, আপনাদের কাছে সুযোগ এসেছে জবাব দেবার। আগামী 25 তারিখে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনারা জবাব দিন। আপনারা দেখেন যে বাংলার মানুষকে অপমানিত করলে তার পরিণাম কি হয়, বাংলার মানুষকে অসম্মানিত করলে তার পরিণাম কি হয়। আজকে তৃণমূল কংগ্রেসের যখন পায়ের নিচের জমি সরে যাচ্ছে, তারা বিভিন্নভাবে বাংলায় এসে মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এনআরসি এনআরসি এনআরসি। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এনআরসি বাংলার কোনো বিষয় নয়, এনআরসি সম্পূর্ণভাবে আসামের জন্য হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আজকে আমরা জানি
যে বহু মানুষ রয়েছে যারা এখনো নাগরিকত্ব পায়নি, আমাদের রাজবংশী ভূমিপুত্র থেকে শুরু করে যারা বাংলাদেশ থেকে, ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দু ভাইয়েরা চলে এসেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা যারা এখানে চলে এসেছেন, অনেকেই এখন পর্যন্ত নাগরিকত্ব পাননি। তাই আগামী শীতকালীন অধিবেশনে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমরা লোকসভায় নিয়ে আসতে চলেছি, কারণ আমরা প্রত্যেকটি নাগরিককে ভারতবর্ষে যারা বাস করে, যারা ভারতবর্ষে আছেন, যারা পশ্চিম বাংলায় থাকেন, প্রত্যেকের সম্মান ফিরিয়ে দেবার জন্য, প্রত্যেককে সম্মানিত করবার জন্য, ভারতবর্ষের নাগরিক করবার জন্য আমরা নাগরিক পঞ্জী করতে চলেছি। আজকে বিভিন্নভাবে রাজবংশী ভাইদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যারা এখানকার ভূমিপুত্র তাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব সাধারণ মানুষের মধ্যে এইভাবেই বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে। আমি নিজেও একজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত লোক, আমিও ভূমিপুত্র, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কারোর জমির কাগজ থাক বা না থাক, কারোর জন্ম সার্টিফিকেট থাক বা না থাক, কারোর স্কুল সার্টিফিকেট থাক বা না থাক, একটিও রাজবংশী লোক নাগরিক পঞ্জিকার তালিকা থেকে বাদ পড়বে না, আমি নিজে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। শুধু তাই নয়, যারা ওপার বাংলা থেকে এসছেন তাদেরকেও বলতে চাই, আপনাদেরকেও বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, আপনারা ভয় পাবেন না, কারণ আমরা মনে করি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, সেখানে যারা হিন্দুরা রয়েছেন তাদের যদি পৃথিবীর অন্য কোনো দেশে তাদের নাগরিকত্ব নাও হয়, যেদিন নাগরিকত্ব বিল পাস হবে সেই দিনও যদি আপনারা আসেন ভারতবর্ষে এসে বলেন আমরা ভারতবর্ষে থাকতে চাই, কাউকে এই ভারতবর্ষের মাটি থেকে বিতাড়িত করা হবে না, প্রত্যেকের জন্য এই মাটিতে আশ্রয় দেওয়া হবে।